পাওয়া যাবে, ও ভয়ঙ্কর জায়গা, ওরে বাবা রে বাবা রে বাবা, না 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 এখানে যাওয়ার সাহস আমার নেই। আজ আমাদের এখানে 2000 সালে বন্যা হয়েছিল, সেই বন্যায় শুনেছিলাম সব গেট নাকি এখানকার খুলে দেওয়া হয়েছিল। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর লাগলো। সবাই পিকাতেই এত জোরে জল, ওই জন্যই বলেছিল যে 2000 সালে এই গেটগুলো পুরো খুলে দিয়েছিল। আচ্ছা এই গেট কি করে বন্ধ করে কি জানি, জানি জানি না, বলতে বলতে পারবো না, ক্যামেরাটা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাও নেই, মানে বুকে জোর নেই ততটা। এই দেখুন, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ডেস্টিনি। আই অ্যাম আনিন্দিতা। দ্য ডেস্টিনি ফ্যামিলির সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখনও হালকা শীত রয়েছে। এসেছিলাম একটা জায়গায় একটু ঠাকুর দেখতে, তা সেখানে এসে এখান দিয়ে পাস করতে গিয়ে একটা ড্যাম দেখতে পেলাম, তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ভীষণ জোরে আওয়াজ হচ্ছে, কাছে যেতে ভয় করছে, ভীষণ সুন্দর জায়গাটা। এই যে দেখুন চারিদিকে পিকনিক চলছে, ওই দেখুন পিকনিক করছে, দূরে সবাই পিকনিক করছে, ও ওই যে দূরে পিকনিক করছে, আমার হাতটা দেখা যাচ্ছে, এই যে সবাই পিকনিক করছে এইখানটাতে, ওই যে পিকনিক করছে, ওই যে পিকনিক করছে, সবাই দেখা যাচ্ছে। এটা একটা পিকনিক স্পট, খুব সুন্দর জায়গাটা। এই যে পেছন দিয়ে আসছে আমাদের কুন্তি নদীর উপরে এই ড্যামটা, এই ড্যামটার কথা অনেকবার শুনেছি কিন্তু আমি কোনোদিনও আসিনি। আমার হাজব্যান্ডরা আসে পিকনিক টিকনিক করতে, আমি কোনোদিনও আসিনি। আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কি ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে, আমার কিন্তু কাছে যেতে ভয় করছে। দেখি চলুন আস্তে আস্তে যাই। ড্যামটা ভগ্নদশা, খুব একটা ভালো অবস্থায় নেই। ওরে বাবা গো, ওরে বাবা গো, কাছে যেতে পারবো? ওরে বাবা গো, ওরে বাবা গো, এই যে দেখুন উমা, আমার হাত কাঁপছে। ঠিক আছে, একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের, চলুন দেখাবো, পুরোটা দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো। আচ্ছা দাঁড়া, চেষ্টা করি, আমার কিন্তু ভয় লাগছে রীতিমতো। ওরে বাবা, ওরে বাবা, পুরো ড্যামটার পাশ দিয়ে হাঁটছে। এই যে দেখুন সবাই ফিশিং করছে জানেন, এই দেখুন কিছু লোক, এখানকার গ্রামের লোক ফিশিং করতে বসেছে। এই যে বিশাল ডিপ, দেখুন কি আওয়াজ হচ্ছে, ওমা আমার তো কাছে যেতেই ভয় করছে বাবা, ওমা। এই যে দেখুন কি বিশাল আওয়াজ হচ্ছে, ভগ্নদশা হলেও খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখুন আর কাছে যেতে পারবো না, বুকে অত সাহস নেই। হ্যাঁ দেখতেই পাচ্ছেন, ওরে বাবা গো, ওরে বাবা গো, ওরে বাবা গো, ওরে বাবা গো, যেতে পারবো কাছে? কতটা যেতে পারবো জানি না। এই যে দেখুন আর পারবো না যেতে, হ্যাঁ, আর আমার ক্যামেরাটা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাও নেই, মানে বুকে জোর নেই ততটা। এই দেখুন, ওরে বাবা দাঁড়িয়ে কিন্তু লাগছে, ওরে বাবা রে, চলুন 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 ওই দিকে যাই, চলুন, ভীষণ সুন্দর জায়গাটা। হ্যাঁ তাই এলাম, ভাবলাম একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে আর একটা পোর্শান, এই যে এটাতে জল পড়ছে, এটা মানে এত ডিপ, এত ডিপ, আমার ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। এই যে দেখুন কত ডিপ, দুটো গেট খোলা রয়েছে, দুখানা গেট খোলা। এই জায়গাটায় আমি দাঁড়ালে ভয়টা একটু কম মনে হচ্ছে, মানে অনেকটা গার্ড রয়েছে। বাবা কাছে যাবি না, ভয়ঙ্কর। এই যে দেখুন, এই যে জলটা পড়ছে, কি সুন্দর লাগছে, উমা মাছ রয়েছে, ওই জন্যই সবাই ফিশিং করছে, মাছ দেখা যাচ্ছে জানেন তো। চলুন একটু ঘুরে ঘুরে দেখে আসি, কি সুন্দর জায়গাটা, জায়গাটা খুব সুন্দর, সবাই পিকনিক করতে এসছে, একদম গ্রাম্য পরিবেশ তো। এই যে এদিক দিয়ে জলটা আটকানো রয়েছে, মানে এখানটায় ভয় লাগছে না কিন্তু ওপাশটাতে এত ভয়ঙ্কর জলের আওয়াজ হচ্ছে, ভয় ভয় করছে দেখে। খুব সুন্দর জায়গাটা লাগুন, দেখুন ব্রিজটার উপর দিয়ে আমি হাঁটছি, ড্যামটার উপর দিয়ে হাঁটছি, চলুন ওই দিকটায় গিয়ে তারপর আবার দেখাচ্ছি। ভয় লাগছে, বিশাল নিচু, লোকজন পাস হচ্ছে, ওরে বাবা কত ডিপ। এই যে ওই দিকটা দিয়েও দেখাবো, এই যে দেখুন কত ডিপ, এই দেখুন, ওরে বাবা এত জলের আওয়াজ হচ্ছে। ছেলে রয়েছে আমার সাথে, আমার তো ভয় লাগছে, গেটটা কেমন করে খোলা? আচ্ছা এই গেট কি করে বন্ধ করে কি জানি, জানি জানি না, বলতে বলতে পারবো না। দেখুন কীরকম ভয়ঙ্কর রকম গেটটা খোলা রয়েছে, এই গেট কি করে বন্ধ হয় আমি তাও জানি না, বলতে পারবো না। আমার হাত কিন্তু কাঁপছে, কিন্তু ভয় তো লাগছে ওই জন্য হাতটা কাঁপছে। এই যে দেখুন কি জলের আওয়াজ, আমি আর কাছে যেতে পারবো না, ক্যামেরাটা এর থেকে বেশি কাছে আমি নিয়ে যেতে পারবো না, ভীষণ ভয় পাই আমি এইসব জিনিসকে, মানে এই আওয়াজ টাওয়াজগুলোকে। জলে ভয় পাই না, সাঁতার তো জানি, কিন্তু সাঁতার জানলেও এর সঙ্গে কতটা আমি পাল্লা দিয়ে পেরে উঠবো বলতে পারবো না, এখানে পড়লে শেষ। এই যে এইদিকে দুটো গেট, এই যে দুখানা গেট, জায়গাটা খুব সুন্দর, খুব নিরিবিলি, কি সুন্দর জায়গা। ওই দিকটা একটু ঘুরে আসি, এইদিকে, হ্যাঁ ও মা ওইটা কি সুন্দর করা, কি জিনিস ওটা, কি জানি বুঝতে পাচ্ছি না। এই যে জলটা এখানে ধরা রয়েছে এই পাশটা দিয়ে, এই যে আসছে, এটা কুন্তি নদীর সঙ্গে করা, এটা কিন্তু বর্ধমান মানে দামোদরের সঙ্গে এটা যুক্ত, দামোদর নদীর সঙ্গে এটা যুক্ত,
এই ক্যানেলটা গিয়ে 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 দামোদরের সঙ্গে যুক্ত, ওইদিকে গিয়ে আমাদের কুন্তী নদীতে পড়েছে। দেখুন জায়গাটা কি সুন্দর, জায়গাটা ভীষণ সুন্দর। ওই দেখুন পিকনিক চলছে, ওই দেখুন একটা পার্টি পিকনিক করছে, কি সুন্দর জায়গাটা, খুব সুন্দর। আচ্ছা ওটা একটা কি করা রয়েছে দেখি তো যাই, দেখি কি করা রয়েছে, কোনোদিনও তো যাইনি। আয় 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 আয়, খুব নিরিবিলি খুব নিরিবিলি, সবাই আসে পিকনিক করতে। আমার হাজব্যান্ডরাও এসছে অনেকবার পিকনিক করতে, আমি কোনোদিনও আসিনি। কি একটা রয়েছে লেখা রয়েছে, উপরে উঠবেন না এরকম কিছু বলে একটা লেখা রয়েছে, ওই যে পিকনিক করছে সব দেখুন পিকনিক পার্টিরা। খুব সুন্দর জায়গাটা, বাহ দারুণ তো, একবার আসবো পিকনিক করতে। ওই যে একটা পিকনিক পার্টি, ওই দেখুন পিকনিক করছে। এইটা কি, এটা তো ড্যামেরই কোনো অংশ, এটাতেও আওয়াজ হচ্ছে। এই বুড়ান, এটাও ড্যাম, এটাও ড্যামেরই কোনো অংশ। ওয়াও, হ্যাঁ খুব জোর আওয়াজ হচ্ছে, আসলে আমি তো কোনোদিন এদিকে আসিনি, আমি জানি না। হ্যাঁ হ্যাঁ এটাও ড্যাম, ওয়াও কি দারুণ, ভীষণ সুন্দর, আমার কিন্তু খুব ভালো লাগলো এসে। আমরা ফিরছিলাম তাই এখান দিয়ে ভাবলাম একটু ঘুরে যাই। এই যে এই পাশে জলটা আটকানো রয়েছে, এই যে ড্যামটা, এই যে পাশ দিয়ে। ও আচ্ছা এগুলো গেট, হ্যাঁ 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 এই তো একটা করে গেট। বাবা গেটের কাছে যেতে পারবো, ভয় লাগছে যেতে, বাবা যাবি না। এই যে জলটা ধরা রয়েছে, ওরে বাবা দেখাতে পারবো, অত কাছে যেতে পারবো কিনা। এই যে জলটা ধরা রয়েছে, ওখান দিয়ে জলটা পড়ছে। ও এই যে বাবা কি আওয়াজ, আমাদের এখানে 2000 সালে বন্যা হয়েছিল, সেই বন্যায় শুনেছিলাম সব গেট নাকি এখানকার খুলে দেওয়া হয়েছিল, তা এই গেটগুলোই মনে হয় খুলে দেওয়া হয়েছিল, মানে পুরো খুলে দেওয়া হয়েছিল, পুরো খুলে দেওয়া হয়েছিল বলেই বন্যাটা হয়েছিল। এই যে ও তিনখানা গেট, এই একটা গেট, এই একটা গেট, ওই একটা গেট, এই একটা গেট, ওই একটা গেট, তিনখানা গেট। এই যে কপিকল দিয়ে আটকানো রয়েছে, তোলা হয়। আচ্ছা এটা ভগ্নদশা নয়, আচ্ছা পরপর তার মানে দুখানা লক গেট, দুটো গেট। দেখি ওই পাশ দিয়ে যাই, চলুন, সুন্দর। আমি ও পাশটাতে এসে ভেবেছি ওটাই গেট, আসলে আসিনি তো কোনো দিন, এই প্রথম এলাম। বাবা এখানে যাওয়া, যাওয়ার সাহস আমার নেই, এখানে আসবি না বাবা, আসবি না। ওরে 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 কোনো গার্ড নেই, কিছু নেই। ও মা ওখান দিয়ে আবার সিঁড়ি, এ দেখুন এখান দিয়ে আবার সিঁড়ি, কে উঠবে বাবা কার সাহস। ওরে বাবা গো, ওই যে ওখান দিয়ে সিঁড়ি, ওখান দিয়ে নামা যাবে, ও ভয়ঙ্কর জায়গা। ওরে বাবা রে বাবা রে বাবা, না 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 এখানে যাওয়ার সাহস আমার নেই। আমি একটুখানি ক্যামেরাটা, বাবা কাছে যাবি না, আমি একটুখানি ক্যামেরাটা বাড়িয়ে দেখানোর চেষ্টা করছি, আমি কিন্তু কাছে যেতে পারবো না। এই যে বাহ জল পড়ছে, ওই একটুখানি করে খোলা পাবি, এখানটায় আয় দেখে পাবি কত অল্প করে খোলা। হ্যাঁ হ্যাঁ আমি ধরে রাখছি, হ্যাঁ খোলাই নেই, এইটুকু খোলা, সামান্য খোলা রয়েছে, তাতেই এত জোরে জল। ওই জন্যই বলেছিল যে 2000 সালে এই গেটগুলো পুরো খুলে দিয়েছিল, বুঝতে পেরেছিস, আর পুরো ভেসে গেছিল বন্যায়। ও কি দারুণ জায়গাটা, ভীষণ সুন্দর, আমি তো কোনোদিনও আসিনি, এই প্রথম এলাম, খুব সুন্দর। জলটার বেশি কাছে যেতে পাচ্ছি না, সাহস নেই যাওয়ার। ওইখান দিয়ে কারা ওঠে, ওই দে আমি ওখান দিয়ে উঠে ছবি তুলতে দেখেছি, জানিস কত মানুষকে ওইখানে বসে ছবি তুলতে দেখেছি। তুই চলে আয় বাবা আমার ভয় লাগছে। ওই যে ওইখানে পিকনিক করছে, যাবো ওই নিজ দিয়ে, নিজ দিয়ে নেমে একটু যাই। আরে কী হয়েছে, খাচ্ছে দাচ্ছে, হেই করার কী আছে, না ছেলে যেতে বারণ করছে, ওনারা খাওয়া দাওয়া করছে তো, তাই বলছে হেই যেও না তুমি, না একটু যাই, ওই দিকটা একটু ভয় ভয় লাগছে তো, এই দিকটা দিয়ে যদি একটুখানি জলটা দেখানো যায়, ওই জন্য নেমে এসছি। এই যে ওনারা খাওয়া দাওয়া করছে, পিকনিক হচ্ছে, কী সুন্দর ওনারা খাওয়া। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, বাবা গো বাবা গো, যেতে পারবো, এখন হ্যাপি নিউ ইয়ার, হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। এ বাবা গো কী ভয়ঙ্কর, আমি এখানটায় এসছি, এখানটায় অতটা ভয় লাগছে না, জলটা যেহেতু রয়েছে, জলটা এখানটায় মানে চুপচাপ পড়ে রয়েছে। এই যে গেটগুলো দেখুন, মানে পুরো চুপচুপ পড়ে রয়েছে, মানে শান্ত হয়ে রয়েছে, সরি সরি ভয়ের চোটা মুখ দিয়ে যে কী কথা বেরোচ্ছে নিজেও জানি না, মানে জলটা এখানে শান্ত। ওই জায়গাটায় জলটার ভীষণ আওয়াজ হচ্ছে তো, তাই ভয় ভয় লাগছে। ওই যে ছেলেকে ওপরে দাঁড় করিয়ে এসছি, আমি নিচে নেমে এসছি, ছেলেকে বলেছি নামবি না। ও ওই যে দূরের গেটটাও দেখা যাচ্ছে, ওপর দিয়ে একটা গাড়ি পাস হলো, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর লাগলো, সবাই পিকনিক করছে। এই যে দেখুন চলুন পাশ দিয়ে, পাশ দিয়ে হাঁটি, এখানে কিন্তু কোনো রেলিং নেই, দেখতে পাচ্ছেন আমি কিছুর উপর দিয়ে হাঁটছি, হ্যাঁ আমি কিন্তু ওই দিকে তাকিয়ে হাঁটতে পারছি না, পায়ের দিকে তাকিয়ে হাঁটছি। এই যে সিঁড়ি, এই সিঁড়িতে সবাই ছবি তোলে, আমি দেখেছি আমাদের এখানে এই সিঁড়িগুলোতে সবাই ছবি তুলে তুলে ছাড়ে টাড়ে। ওরে বাবা আমার সে সাহস নেই, গেটগুলো খোলা, আচ্ছা উঠে চলে যাই, ছেলে ওখানে একা দাঁড়িয়ে রয়েছে, আমার ভয় ভয় লাগছে, ছেলে যদি এগিয়ে যায়, ছেলে সাঁতার জানে না কিন্তু। খুব সুন্দর জায়গাটা, দারুণ জায়গা, আমার খুব ভালো লাগলো। সবাই আসবেন, সবাই পিকনিক করতে আসে, দেখতেই পেলেন সবাই পিকনিক করছে, কী সুন্দর। চলুন উঠে যাই,
ছেলে দাঁড়িয়ে রয়েছে, ওরে মা গো আমার ভয় লাগছে, কি সুন্দর, আমরা আসিনি কোনোদিনও, যাকে দেখে গেলাম ভাল লাগলো, খুব সুন্দর লাগলো। ভগ্নদশা সবাই বলছে, না না ভগ্নদশা নয়, মানে এটার চারিপাশে ওইটুকু তো থাকবেই, এটা একদম পুরো সুন্দর, খুব সুন্দর করে করা রয়েছে, এটা ভগ্নদশা নয়, ওই পাশেটাও তো একটু ভগ্নদশা হতে পারে, এটা একদম ভগ্নদশা নয়। ওখানে কত মাছ বাবি, কত মাছ, কত মাছ, কত মাছ, ওই দে ওই দে, বাবা কাছে যাবি না, কত মাছ, কি সুন্দর, যাকে আমরা একটু ঘুরে গেলাম, আমরা এসেছিলাম, খুব সুন্দর লাগলো, দারুণ দারুণ, আমার খুব ভালো লাগলো। সবাই আসবেন, ছোট্ট করে একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দ্য ডেস্টিনি ফ্যামিলিকে অনেক ভালোবাসা দেবেন, পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, এরকম ঘুরতে ঘুরতে যেখানেই যাব সেখানকারই কিছু না কিছু তুলে আপনাদের সঙ্গে শেয়ার করব, ভালো লাগলো তাই শেয়ার করলাম। সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন লাগলো, আর শীতকালে পিকনিক করতে আসবেন, আমি তো দেখিয়ে দিলাম কত পিকনিক পার্টি এখানে রয়েছে, দেখতেই তো পাচ্ছেন সবাই পিকনিক করছে, পিকনিক করতে আসবেন, আমরাও আসবো পিকনিক করতে একবার, আশা করছি নতুন ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। চলুন চলতে চলতে যে ব্লগ পাবো আপনাদের সঙ্গে তো শেয়ার করবই, সবাই যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা আশা করবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, দ্য ডেস্টিনি ফ্যামিলির পাশে থাকবেন। বাই ফ্রেন্ডস, আবার দেখা হবে নতুন ব্লগে।